কলকাতা অনেকটাই সেফ, মানে সেফটির দিক দিয়ে জয়তে বলা হতো, কিন্তু এখানে তো সিকিউরিটি বলে কিছু নেই, নারী সুরক্ষা বলে তো এখানে কিছু নেই। যে এখানে যতটা নারী সুরক্ষিত দেখছি এই সরকার আমলে, অত্যন্ত ভালো, রাত বিরাতে মেয়েরা বাড়ি ফিরতে কোনো দ্বিধাবোধ হয় না, কোথাও মনে হয়নি যে কোথাও কোনো ভয় আছে। আমরা নির্ভয় ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াই 12টা 1টা 2টা পর্যন্ত। এখন আমাদের অসুবিধা নেই, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাস করছি, খুব আনন্দে আছি। এখন একটু চেঞ্জ হয়েছে, আগে আমরা সিটি অফ জয় যেটা বলতাম, বাট এখন সেইভাবে লাগছে না। Because I've been to a lot of different cities, the safety here is way way better than the other city. ইন্ডিয়ার বেশ কিছু সিটির তুলনায় আমাদের মোটামুটি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়, সেই দিক থেকে সিটি অফ ভয় না, সে তার তুলনায় আমাদের তো সত্যি খুবই মানে নিরাপত্তাহীন। যেরকম আমরা বাইরে শুনতে পাই সেইটার থেকে অনেকটাই সেফ জোনে আছি। কলকাতা তার ঐতিহ্য নিয়ে সারা ভারতে সিটি অফ জয় নামেই খ্যাত, কিন্তু তৎকালীন কিছু ঘটনা কলকাতার এই সিটি অফ জয় টাইটেলের উপর প্রশ্ন তুলেছে। কোথাও কি এই সিটি অফ জয় রূপান্তরিত হচ্ছে সিটি অফ ভয়ে? কি বলছে কলকাতার মানুষ, চলুন তাদের কাছ থেকেই জেনে নেব। আমি মনে করব না যে কখনোই এটা ভয়ে পরিণত হচ্ছে, ভয়কে জয় করাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেই দিক থেকে দেখতে বলবো, আমার মনে হয় কলকাতা অনেকটাই সেফ, মানে সেফটির দিক দিয়ে। ইন্ডিয়া আনসেফ এটা আমি মনে করছি, মানে অল ওভার ইন্ডিয়া যদি আমরা বিভিন্ন জায়গা দেখি তাহলে সেটা অনেকটাই আনসেফ, বাট কলকাতা অনেকটাই সেফ সেই দিক দিয়ে দেখতে গেলে। তো ভয়কে জয় করতে হবে, সেই জন্যই বলবো যে কলকাতা ইজ অলওয়েজ সিটি অফ জয়। তো এটাই আমার বক্তব্য। কোথাও মনে হয়নি যে কোথাও কোনো ভয় আছে, আমরা নির্ভয় ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াই 12টা 1টা 2টা পর্যন্ত, কোনো রকম কোনো ডিসপিউট নেই। এখন আমরা স্বাধীনভাবে ঘুরতে পাচ্ছি, খুব আনন্দেই ঘুরতে পাচ্ছি। হ্যাঁ, যদি কোনো রকম বেশি রাতের দিকে হয়তো কিছু ইয়াং ছেলে টেলে তোমাদের মতন ইয়াং মেয়েদের পেছনে একটু লাগে, কিন্তু কখনো সেরকম ডিসপিউট হলে ওরা চেঁচামেচি করে, তখনই লোক বেরিয়ে আসে, তখন ভয়ে চলে যায়। এখন আমাদের অসুবিধা নেই, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাস করছি, খুব আনন্দে আছি। কোনো জায়গা নেই এরকম ভয়ের, কোনো জায়গা নেই, কারণ এইখানে বাংলায় যা দেখতে পাচ্ছি যে এখানে যতটা নারী সুরক্ষিত দেখছি এই সরকার আমলে, অত্যন্ত ভালো, রাত বিরাতে মেয়েরা বাড়ি ফিরতে কোনো দ্বিধাবোধ হয় না, কোনো ডিস্টার্ব হয় না। এখন একটু চেঞ্জ হয়েছে, আগে আমরা সিটি অফ জয় যেটা বলতাম, বাট এখন সেইভাবে লাগছে না। এখন বিশেষ করে এই যে এখন যে যে ট্রামটা চলছে, এই সময়ে কিছুটা এরকমই হচ্ছে, কারণ দেখুন ফার্স্ট অফ অল যে কিছু আপনি জানেন সন্দেশকালী যে ঘটনাগুলো ঘটছে, তো এই জিনিসগুলো যদি, এই জিনিসটা তো ওয়েস্ট বেঙ্গলে আগে ছিল না, তো এই টার্মে চলছে জাস্ট আপনার 2011 থেকে, প্রথম দিকটা এতটা ছিল না, বাট এখন এই জিনিসটা বেশি বেড়ে গেছে, তো কিছুটা তো ভয়ের বলতেই পারি, বিশেষ করে আপনার রোমেন বা বাড়ির যে মহিলারা তাদের জন্য তো অবশ্যই। চারদিকে আলোর রোশনাই আছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে কলকাতাকে সিটি অফ জয় বলা হতো ব্রিটিশ আমল থেকে, তাই না? আবার সিটি অফ প্যালেসেসও বলা হয়, তাই না? কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সিটি অফ ভয় সরাসরি বলতে অসুবিধে আছে একটু, মানে এখনও বেশ কিছু সিটির তুলনায়, মানে ইন্ডিয়ার বেশ কিছু সিটির তুলনায় আমাদের মোটামুটি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যেভাবে কনজেস্টেড হয়ে যাচ্ছে এবং এত মানুষ বাড়ছে প্রতি বছর, আমি কলকাতায় এত বছর আছি, আমি জানি ভালো করে যে মানুষ যেন প্রতি বছরই বাড়ছে, এবং কোনো এত ট্রেন, এত বাস, এত ওলা উবের, এত অটো, এত টোটো থেকেও কিন্তু সব জায়গায় ভিড়, সেই দিক থেকে সিটি অফ ভয় হতে পারে। খারাপ না, ভালো, তবে আরেকটু ভালো হলে ভালো হবে। মানে এখন রাজ্যে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে সন্দেশকালীর ঘটনা হয়েছে, তারপরে ব্যাঙ্গালোরিতে যারা বিস্ফোরণ করলো তাদেরকে বাংলা থেকে বাংলায় খুঁজে পেয়েছে, তো কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে? না, সে তার তুলনায় আমাদের তো সত্যি খুবই মানে নিরাপত্তাহীন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, সামনে লোকসভা নির্বাচন কাকে চাইছেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী হিসেবে যিনি আছেন উনিই ঠিক আছেন। কিন্তু তবুও মনে হয় যে মানে আমার মেয়ে এখন যথেষ্ট বড়, শি ইজ অ্যাবাউট 20, তো যখন অনেক অনেক কিছুই শুনতে পাই, তো সেই জায়গায় একটু তো সেফটি ম্যাটার করে, আর কিছু ইনসিডেন্টসও এরকম হয়, তবে ইটস ওকে। এখনও তাও আমাদের কলকাতা আমার মনে হয় যেরকম আমরা বাইরে শুনতে পাই সেইটার থেকে অনেকটাই সেফ জোনে আছি। আমরা যেরকম রাত্রি 8টা সাড়ে 8টা 9টার মধ্যেও আমরা ফিরতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, যেটা যদিও অতটা আইডিয়া নেই, তাও মনে করো দিল্লি বা ওইসব সাইডে যেটা শুনতে পাই সেই তুলনায় আমরা তুলনামূলক অনেকটা সেফ আমার মনে হয়। সেফটি নট রিয়েলি, I don't think, because I've been to a lot of different cities, the safety here is way, way better than the other cities, like other metropolitan cities. Joyete bola hoto kintu ekhane to security bole kichu nei Kolkatar rastay, bibhinno rokom protidini amra paper e dekhchi, bibhinno media e dekhchi je kibhabe manushke opodosto hote hocche, nari suraksha bole to ekhane kichu nei, rat birate emon ki shondhe bela ba diner belateo খুব সুরক্ষিতভাবে হাঁটাচলা করার উপায় নেই। তো সিটি অফ জয় তবু কলকাতার একটা ঐতিহ্য তো আছে, কলকাতা চিরকালই আমাদের কাছে ঐতিহ্যময়। সিটি অফ জয় বললে ভালোই লাগতো, কিন্তু ইদানিং যে অবস্থায় পরিণত হয়েছে তাতে বলা যাচ্ছে না।